দর্শক, ঈদ মোবারক সকলকে। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাই টিভির রং ঈদ স্পেশাল আয়োজন। সাথে আছি আমি নাসা। দর্শক, আমরা যারা মিডিয়ার পাড়ার মানুষরা আছি, তারা কিন্তু সবসময় আপনাদের সাথে ঈদের আনন্দগুলো ভাগাভাগি করে নিতে চাই। দর্শক, আমি তো আছি, কিন্তু আমাদের এই রঙের স্টুডিওতে আজকে কে আছেন যে আপনাদের সাথে তার গান দিয়ে ঈদের আনন্দ শেয়ার করে নেবেন? দর্শক, আমাদের সাথে সে আছেন যার গান যখন আমরা শুনি, তাকে আমরা মাঝে মাঝে তার নিজস্ব মিউজিক ভিডিওতে অভিনয়ও করতে দেখি, সেই সাথে সে কিন্তু মাঝে মাঝে খুব ভালো ডান্সও করে। সে আর কেউ না, আপনার আমার আমাদের সবার পছন্দের সানিয়া সুলতানা লিজা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বিশেষণ দিলে, কিন্তু আমি আসলে এগুলো একটাও অত ভালো পারি না, খালি গানটাই একটু গাইবার চেষ্টা করি। তোমাকে ঈদের অনেক শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা তো ঈদের আয়োজনটা সবসময় জাঁকজমক গান দিয়ে শুরু করি, তো সবাই হয়তো তোমার কাছে জানতে চায় যে আপু, তুমি ঈদ কোথায় কাটালে, কিভাবে কাটালে? আমি বিশেষ করে জানতে চাই যে তুমি কাদের সাথে ঈদ কাটাতে পছন্দ করো এবং কিভাবে ঈদটা স্পেন্ড করতে তোমার কাছে ভালো লাগে। ঈদ আমার কাছে সবসময় একটা মানে একটা ছুটির সময়ের মতো। আমি আমার পরিবারের সাথে ঈদ কাটাতে বেশি পছন্দ করি এবং চেষ্টা করি ঈদের অন্তত পক্ষে ঈদের দিনটা যাতে একটু খালি রাখতে পারি আর কি। অন্য সময়গুলো তো দেখা যায় ঈদের লাইভগুলো বিভিন্ন চ্যানেলে করতে হয়, তো সেটা একটা প্রেশার থাকে, রেডি হওয়ার একটা প্রেশার থাকে, গানের একটা প্রেশার থাকে। তো ঈদের দিনটা আমি চেষ্টা করি যে না, এই সময়টা আমি ঘরে থাকবো, এবং তুমি শুনলে হাসবে কারণ সকালটা আসলে সকাল হয় না আমার, বিকেলটা যে সকাল হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, আমরা গানে চলে যাব। ঈদের আয়োজন চমৎকার একটা গান দিয়ে আমি আজকের আয়োজনটা শুরু করতে চাই। কোন গানটি শুনছি? আমার এখানে যখন এসেছি এবং আমার পছন্দের তিনজন মিউজিশিয়ান আমার সাথে আছে, আমার সাথে যারা সবসময় প্লে করে, এবং এমন একটা আয়োজন দেখে আমি গানগুলো সিলেক্ট করেছি একটু ডিফারেন্ট ডিফারেন্ট। অত স্টেজের বা আমরা যে লাইভ মিউজিক অনেক ইনস্ট্রুমেন্ট নিয়ে ওই রকম ঝাঁকানাকা কিছু না, একদম থাকে না যে নিজের মনের ভালো লাগার বা ভালোবাসার একটা আসরে আমি বসেছি, আমার ঠিক এরকমই লাগছে। তো আমার গানগুলো ওভাবে সিলেক্ট করেছি, দেখি তোমার কেমন লাগে। তো পুরোনো দিনের বাংলা গান আমার সবসময় খুব বেশি পছন্দ এবং ভালো লাগার, এবং আমার মনে হয়েছে যে এই আয়োজনটা এভাবে আনপ্লাগড গাওয়ার জন্য আমার মনে হয় ওই গানগুলোই সবচেয়ে বেস্ট হবে। তার পাশাপাশি আমার নিজের কিছু গান আছে, সেগুলো দিয়েই আমরা শুরু করি একটা পছন্দের গান, শুধু গান গেয়ে পরিচয়, যেভাবে আমার সাথে আমার অডিয়েন্সের পরিচয় হলো। শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন গেয়েছেন আর গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় ডক্টর মনিরুজ্জামান, সুর করেছেন শ্রদ্ধেয় শহীদ আলতাফ মাহমুদ। শুধু গান গিয়ে
বাহ আপু, অসম্ভব সুন্দর। তুমি তো ফার্স্টেই বলছিলে যে মাইন্ড রিল্যাক্সিং কিছু গান আজকে দর্শকদেরকে উপহার দিব। সত্যি সত্যি তাই মনে হচ্ছে। আমার কাছে এই আয়োজনটা দেখে এরকমই মনে হয়েছে যে আমরা সচরাচর যেই ধরনের গান করি বা যেই ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে তার থেকে এটা ডিফারেন্ট, এবং এখানে গানগুলোও একটু ডিফারেন্ট হওয়া উচিত। ডেফিনেটলি। আচ্ছা, আমরা পরের গানে যাব। এবার এখন গান আমার খুব পছন্দের একটা গান, আমার সেকেন্ড সোলোর একটা গান, তুমি আসবে বলে। গানটার কথা লিখেছে তুষার, সুর করেছে মিফতাজ আমান, সঙ্গীত করেছে জুয়েল মুর্শেদ। কেন জানি মনে হচ্ছে এই গানটা আজকের আয়োজনের সাথে যায়। গাইছি এটা, শুনছি আমরা। কবি ডাকবে তুমি
বাহ, পিসফুল একটা সং ছিল, এত সুন্দর কথা গানের। আর যখন তুমি গান করো সত্যি কথা বলতে তোমার উপর থেকে চোখ সরে না, আমারও এবং দেশবাসীর আমি জানি, কারণ তুমি যখন গান গাও এত সুন্দর করে এক্সপ্রেশন দাও মনে হয় যে তোমার দিকেই তাকিয়ে থাকি। থ্যাংক ইউ, অনেক ভালোবাসো তুমি তাই এইভাবে বলছো। আর আমি যখন গাই আমি চিন্তা করি না যে আমি এখন এই এক্সপ্রেশনটা দিব ওইটা দিব, এটা ভিতর থেকে এটা চলে আসে অটোমেটিক। অনেকে বলতে পারে যে হ্যাঁ লিজা অনেক ওভার রিয়েক্ট করে বা এগুলো বানিয়ে করে, কিন্তু একদম কোনো কিছু আমি আগে থেকে চিন্তা করি না। যখন যেই লাইনটা গাইছি যেটার সাথে যে এক্সপ্রেশনটা মনে হচ্ছে আমার, ফিল করে তুমি গাও তো হচ্ছে সেটাই জন্যই চলে আসে, ভিতর থেকে আসে জিনিসগুলো একদম পিওর মনে হয়। হ্যাঁ থ্যাংক ইউ। আমরা পরের গানে যাব, কোন গানটি শুনছি? পরে আরেকটা পছন্দের গান বলছিলাম, পুরনো দিনের একটা গান, গান হয়ে এলে মন যেন বলে, খুব সুন্দর একটা গান। শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান গেয়েছেন গানটির, কথা লিখেছে শ্রদ্ধেয় মনিরুজ্জামান, সুর করেছেন সত্য সাহা। গান হয়ে এলে যেন বলে, সারা বেলা এত সুর নিয়ে নিজের কেমন বল রাখিল কি, গান হয়ে যেন বলে, সারা বেলা এত সুর
জনপ্রিয় কিছু গান শুনছিলাম, কিন্তু গানের মাঝে কিন্তু যেহেতু ঈদ ঈদুল আজহার একটা ব্যাপার, কুরবানি ঈদ, মানে একটু খাবার দাবারের বেশ আয়োজন থাকে সবার বাসায়। বাট তোমাকে সোশ্যাল মিডিয়াতে আমি কখনো দেখি না, আমি যেহেতু তোমার ফলোয়ার্স, আমি কখনো দেখি না যে লিজা আপু কিছু রান্না করেছে বা কিছু। কখনোই কি রান্না করা হয় না? কখনোই না আসলে রান্না, আমি আসলে বলি যে আমি আসলে রান্না করতে পারি না। এখন একটা ভালো গান শুনবো, কোন গানটি শুনছি? এইবারে গাইবো আমার প্রথম মৌলিক গান ভুল করে যদি কখনো, এটা 2008 আমি গিয়েছিলাম ক্লোজ আপ ওয়ানে। গানটির কথা লিখেছে সাগর চৌধুরী, সুর সঙ্গীত করেছে এসআই টুটুল। যদি ওই
পছন্দ করে তুমি গাইছিলে এবং মিউজিশিয়ান ভাইয়ারা তো চমৎকার বাজাচ্ছিল। আমরা একটু ডিফারেন্ট করে, কারণ আমরা নরমালি যেভাবে একটু মঞ্চে যেভাবে গাই সেরকম করে গাইছি না, একটু অন্যরকম করে, আনপ্লাগড, একদমই অন্যরকম। আসলে আজকে যারা অনুষ্ঠানটা দেখবে আমাদের আগের গানগুলোর সাথে মিলিয়ে বুঝতে পারবে কতটা ভ্যারিয়েশন করা হচ্ছে। আমরা পরের গানে চলে যাব। পরবর্তীতে যে গানটা করব এটা আমার সিলন মিউজিক লাউঞ্জে গাওয়া একটা গান, উপার বাংলার দুটি মন আর নেই দুজনার। তো এই গানটা সবাই খুব রিকোয়েস্ট করে গাইবার জন্য, আমি মাঝে মাঝে ওপেন এয়ার কনসার্টেও গাই, মানুষ এতটাই পছন্দ করেছেন। উপার বাংলার শ্রদ্ধেয় চিত্রা সিং গেয়েছে গানটা, আমি কভার করেছিলাম, আজকেও করছি, আশা করছি ভালো লাগবে। অনেক ভালো লাগবে ডেফিনেটলি, কারণ তোমার কভার করা গানটা আমি অনেকবার শুনেছি অ্যান্ড আমি এখন লাইভ শুনতে চাই। শিওর। রাত বলে আমি সাথী হব যে ফাগুনের রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে দুটি মন আজ নি দুজনা।
স্পিচলেস, আই হ্যাভ নো ওয়ার্ডস সিরিয়াসলি। আসলে এই গানগুলো এরকম, আসলে তুমি বলছিলে এই কালজয়ী গানগুলো কালজয়ী হয়েছে এই কারণে যে কোন 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 গানটা রেখে কোন গানটা করবে এবং কোন গানটা কত সুন্দর, এটাই মানে আমার গাইবার ক্ষেত্রে সিলেক্ট করার ক্ষেত্রে নিজেই কনফিউজড হয়ে যাই, এত সুন্দর সুন্দর কোনটা গাবো। আমাদের গানের ভান্ডার, বাংলা গানের ভান্ডার এত বেশি সমৃদ্ধ, আমরা আসলে খুব লাকি। তো আপু, তোমাকে যখনই আমি দেখি আমি খুব ইন্সপায়ার হই যে তুমি এত সুন্দর করে পরিপাটি হয়ে সবসময় থাকো, সেই সাথে এত সুন্দর গান করো, খুব ভালো অভিনয়ও করো, আবার নিজের মিউজিক ভিডিওতে মাঝে মাঝে তুমি ডান্সও করো। তো এত কিছু যে তুমি করো, তোমার নিশ্চয়ই অনেক সিনেমার অফার আসে, তো আমরা কি কখনো লিজা আপুকে সিনেমায় দেখতে পাবো? না, আমাকে কখনো সিনেমায় দেখতে পাবা না, কোথাও কোনো মানে গানের বাইরে কোথাও দেখতে পাবা না, দ্যাট ফর শিওর। কারণ আমি অন্য কিছু, আমার কাছে মনে হয় যে যেই শিল্পী যে কেউ যায় না কেন, এটা অনেক সাধনার ব্যাপার, অনেক পরিশ্রমের ব্যাপার, অনেক শেখার আছে। যেমন আমি গান এক ছোটোবেলা থেকে শিখেছি, ছোটোবেলা থেকে এখন পর্যন্ত শিখেই যাচ্ছি, তারপর আমি কিন্তু একটা মানুষের সামনে এসেছি গান গাইতে। তো এই আমার একটা দায়িত্বের জায়গা আছে, আমি যখন এই গান করি না কেন, আমি সেটা গাইছি, বুঝে গাইছি কিনা বা শিখেছি কিনা। অভিনয়ের ব্যাপারটা অনেকে এইভাবে চলে যায়, হঠাৎ করে কেউ অভিনয় করে ফেললো বা হঠাৎ করে কেউ ড্যান্স করে ফেললো। আমার কাছে মনে হয় ওইটাও শিল্প, ওইটাও শিখতে হবে, জানতে হবে, ওইভাবেই পরিপক্ক না হয়ে অডিয়েন্সের সামনে এসে মানুষকে ধোকা দেওয়ার কোনো মানে হয় না। আমার, আমি এটা খুব সিরিয়াসলি নেই, যে কোনো কাজ করার ক্ষেত্রে আমি যেটা করছি কতটুকু পারফেক্টলি করতে পারছি, আর যদি দেখি যে আমার দ্বারা হচ্ছে না আমি ওটা করব না। ওকে, গান গান করতে করতে আমরা আবারও গানে ফিরে যাব। এবারে কোন গানটি শুনছি? সিলন মিউজিক লাউঞ্জে এই গানটাও মানুষ পছন্দ করে, এই মোম জোছনায় অঙ্গ ভিজি। এখানে আসার পরে রিকোয়েস্ট করছিল যে আপু এই গানটা করবেন, তো এই গানটা করি। এটা গিয়েছেন কলকাতার উপার বাংলার শ্রদ্ধা আরতি মুখার্জি, আমি গাইবার চেষ্টা করছি, শুনছি আমরা।
তো আমরা শেষ গান শুনবো তোমার কাছ থেকে, তার আগে দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? নাসা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি সুন্দর করে একদম শুরু থেকে শেষ অবধি আমাদেরকে সঙ্গত করলে, আমাদের সাথে থাকলে। এটা আমি বলি যে অনেক বড় একটা দায়িত্ব, এবং তুমি আরও অনেক ভালো করো এটাই চাইবো। আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, ঈদের শুভেচ্ছা, আর যারা আমার সাথে এতক্ষণ প্লে করলেন, আমার সেই যতদিনের কেরিয়ার তারাই আমার সাথে সবসময় বাজায়। আমি অফিসিয়ালি ধন্যবাদ দিতে চাই, ঈদ মোবারক দিতে চাই। আমাদের লিড গিটারে আছে পলাশ ফারুকি, আমাদের ব্যান্ড ম্যানেজার উনি। আমাদের সাথে কিবোর্ডে আছে নয়ন ওয়াহিদ, অ্যান্ড পার্কেশনে আছে, আজকে সবসময় সে প্যাড বাজায়, আজকে পার্কেশন প্লে করছে, রাকিব। তো তোমাদেরকেও ধন্যবাদ আমার সাথে সবসময় থাকবার জন্য। আর অডিয়েন্স যারা, দর্শক যারা আছেন, তাদেরকে অতটুকুই বলা যে এই কঠিন সময়টা আমাদের সবার ভালো থাকতে হবে, স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। আপনারা ভালো থাকলেই আমিও ভালো থাকবো, সুন্দর গান উপহার দিতে পারবো, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। শেষ গানটা শুনবো তোমার কাছ থেকে, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, লিজাপুর কাছ থেকে জনপ্রিয় কিছু গান শুনতে শুনতে আজকের মতো সময় শেষ হয়ে গেল। দেখা হবে নেক্সট এপিসোডে। আমি সবসময় আপনাদেরকে বলি, এই প্যান্ডামিকের সিচুয়েশনে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। আপনারা সুস্থ থাকলে আমরা সুস্থ থাকব, আপনারা ভালো থাকলে আমাদের ভালো লাগবে, এবং আপনাদের ভালো থাকাটাই সবসময় আমাদের কামনা। আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি। উইল সি ইউ নেক্সট এপিসোড, সেম টাইম, সেম টিভি চ্যানেল। আনটিল নেক্সট টাইম, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, বি পজিটিভ। টাটা। কানি